পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। আজকে পশ্চিমবঙ্গবাসীকে কোথায় এনে দাঁড় করিয়েছে স্বাস্থ্যসাথীর সাম্প্রতিক কিছু ঘোষণা এবং বর্তমান কিছু বেসরকারি হসপিটালের আচরণ তার সবচেয়ে বড় প্রমাণ। দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন, মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো রাজনীতি নয়, মানুষের বেসিক নিড নিয়ে। জনতা পার্টির রাজনৈতিক অবস্থানের পরিপন্থী, সারা দেশে বিজেপি শাসিত রাজ্য ছাড়াও অনেকে আয়ুষ্মান ভারত প্রকল্প গ্রহণ করেছিল, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সমেত তৃণমূল কংগ্রেস ধারাবাহিকভাবে প্রচার চালিয়ে গেল বিগত বিধানসভা নির্বাচনের আগে যে স্বাস্থ্যসাথী একটি ধাপ্পা ছাড়া অন্য কিছু নয়, স্বাস্থ্যসাথী রাজ্য সরকার গ্রহণ করবে না, স্বাস্থ্যসাথীর 40% টাকা রাজ্য সরকার দেবে না, রাজ্য সরকার এর যে প্রকল্প স্বাস্থ্যসাথী প্রকল্প সেই প্রকল্প অনুকরণ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি একটা জুমলা পার্টি, বিজেপির নিজস্ব কোনো পরিকল্পনা নেই, বিজেপি তৃণমূল কংগ্রেসের অনুকরণ করে সারা ভারতবর্ষে রাজনীতি করছে। বিজেপি কাছে ধাপ্পা ছাড়া, জনগণকে প্রতারণা করা ছাড়া তাদের অন্য কোনো পথ তাদের সামনে খোলা নেই। গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে যদি হসপিটাল, সরকারি হসপিটাল এবং প্রাইভেট পাবলিক পার্টনারশিপে তৈরি কোনো হসপিটালে যদি কেউ চিকিৎসা পেতে যায় তাহলে তার জন্য স্বাস্থ্যসাথী কার্ড থাকা ম্যান্ডেটরি হবে। অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া কেউ সরকারি হসপিটালে চিকিৎসা গ্রহণ করতে পারবেন না, প্রাইভেট পাবলিক এই পার্টিসিপেশনে যদি কোনো হসপিটাল তৈরি হয়ে থাকে সেখানে যদি কেউ চিকিৎসা করতে যান তার কাছেও স্বাস্থ্যসাথীর কার্ড থাকা বাধ্যতামূলক হবে। এখন মনে রাখতে হবে বহু মানুষের কাছেই স্বাস্থ্যসাথী কার্ড নেই, বহু মানুষ মনে করেন যে তারা যা রোজগার করেন তারা যে ফিনান্সিয়াল ব্র্যাকেটের মধ্যে আছেন তারা নিজের চিকিৎসা কোনো বেসরকারি হসপিটালে গিয়ে করতে পারেন, কিন্তু আমরা বহু ক্ষেত্রেই দেখি যে দীর্ঘ অসুস্থতার কারণে 10 লক্ষ 12 লক্ষ বিল হয়ে যাবার পরে যখন সে পেমেন্ট করতে না পারে তখন প্রাইভেট হসপিটাল থেকেই বলা হয় আপনি এনাকে একটু অনুগ্রহ করে শিফট করুন। কোথায় শিফট করাবেন? সরকারি হসপিটালে শিফট করাবেন। তাহলে যে ব্যক্তি কোনো বেসরকারি হসপিটালে চিকিৎসা নিচ্ছেন তিনি যদি পরবর্তী ক্ষেত্রে অপারক হয়ে আজকে সরকারি হসপিটালের দ্বারস্থ হন তাহলে তিনি চিকিৎসা পাবেন না। কজনের কাছে সরকারি কোনো কার্ড আছে? আয়ুষ্মান ভারতকে কেন উৎসাহ দেওয়া হলো না, কেন সেই প্রকল্পকে বাস্তবায়িত করবার সুযোগ দেওয়া হলো না পশ্চিমবঙ্গে? 1900 হেড তৈরি করেছেন স্বাস্থ্যসাথী ক্ষেত্রে, সরকার প্রত্যেকটি ক্ষেত্রে একটা নির্দিষ্ট প্যাকেজের রেট তৈরি করেছেন। ধরে নিন একজনের বাইপাস সার্জারি হবে, তার জন্য একটি নির্দিষ্ট অ্যামাউন্ট ফিক্সড করেছে রাজ্য সরকার, যেটাকে স্বাস্থ্যসাথীর আওতায় সেই অপারেশন হলে সেই টাকা কনসার্ন হসপিটাল পাবে। কিন্তু তার যদি এলমেন্টটা প্রলংড হয়, তার যদি অ্যালাইড ট্রিটমেন্টের প্রয়োজন হয়, তার যদি কোনো রেনাল ফেলিওর হয়, তার যদি অতিরিক্ত টেস্টের প্রয়োজন হয় তাহলে সেই পেমেন্ট কিন্তু স্বাস্থ্যসাথীর আওতায় থাকবে না। আজকে এই কারণে বহু প্রাইভেট হসপিটাল স্বাস্থ্যসাথীর কার্ডকে এন্টারটেইন করছে না, প্রথমে জিজ্ঞাসা করছে কোনো ইন্স্যুরেন্সের কার্ড আছে কি না। এটা হচ্ছে কোভিড এই অতিমারী চলাকালীন মানুষের অভিজ্ঞতা। প্রথমে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার কাছে কোনো ইন্স্যুরেন্সের কার্ড আছে কি না, ইন্স্যুরেন্স আছে কি না, সে বলছে আছে। তারপরে কথাবার্তা কিছুক্ষণ এগোনোর পরেই যখনই বলছেন যে স্বাস্থ্যসাথীর কার্ড আছে হসপিটাল কর্তৃপক্ষ জানিয়ে দিচ্ছে ডাক্তার ছুটিতে আছে। এটাই হচ্ছে বর্তমান এই মুহূর্তের অবস্থা। এই অতিমারী চলাকালীন আমাদের গঙ্গার ওপারে যে সঞ্জীবন হসপিটাল আছে যেখানে শুধু হাওড়ার মানুষ ভর্তি হয়েছেন এরকম নয়, কলকাতার বহু মানুষ চিকিৎসা পেয়েছেন সঞ্জীবন হসপিটালে, আজকে তারা রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করেছেন তাদের বকেয়া 64 কোটি টাকা পাওয়ার জন্য। অনেক বেসরকারি হসপিটাল
তারা সরাসরি রাজ্যের সঙ্গে সংঘাতে যেতে চাইছেন না। অনেক বেসরকারি হসপিটাল হয়তো কোনো ভীতির কারণে তারা এই ধরনের সংঘাতের রাস্তা এখনও বেছে নেননি, কিন্তু আসল সংঘাত তাদের চলে আসছে রোগীদের সঙ্গে। আজকে সেখানে মানুষ গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে কোনো সুরাহা করতে পারছেন না। মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন, যদি কোনো প্রাইভেট হসপিটাল, যদি কোনো নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ড নিতে অস্বীকার করে তাহলে তার লাইসেন্স বাতিল করে দেওয়া যেতে পারে। মুখ্যমন্ত্রী এই ঘোষণা আগেও করেছেন, মুখ্যমন্ত্রী এই ঘোষণা এখনও করলেন, কিন্তু সাধারণ মানুষের অভিজ্ঞতা কী সেটা জেনে রাখা দরকার। আজকে আয়ুষ্মান ভারতে এ ধরনের কোনো নির্দিষ্ট প্যাকেজ তৈরি করে দেওয়া নেই। রাজ্য সরকার 19টা হেড তৈরি করেছেন, ভালো কথা। সেখানে তারা একটি নিয়ন্ত্রণ রেখেছেন বেসরকারি হসপিটালের বিলিংয়ের ওপরে, কিন্তু পাশাপাশি এটাও ভেবে দেখা দরকার যে একজন রোগী যখন ভর্তি হন, পেশেন্ট ভর্তি হওয়ার সময় তার নির্দিষ্ট একটি চিকিৎসার জন্য তিনি ভর্তি হলেও তার পাশাপাশি অন্য কোনো অসুস্থতা দেখা যেতে পারে এবং তার জন্য বিশেষ চিকিৎসার প্রয়োজন হতে পারে। আজকে সেই চিকিৎসাকে রিমবার্স কোনো অবস্থাতেই এই স্বাস্থ্যসাথী কার্ডের ভর্তি দিয়ে সম্ভব নয়। অর্থাৎ যারা এতদিন পর্যন্ত বলেছিলেন যে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে তারা কেন্দ্রের সরকারের যে আয়ুষ্মানকে দূরে সরিয়ে রেখে দেবেন এবং কেন্দ্র সরকার রাজ্য সরকারের পরিকল্পনা অনুকরণ করে চলছে, আজকে বর্তমান পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রাইভেট হসপিটাল এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসাথী কার্ড যারা করেছেন তাদের অবস্থা দেখলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। অর্থাৎ এই সরকার শুধুমাত্র যে নির্বাচনের আগে একটা ঘুর পথে মানুষকে ধাপ্পা দিয়েছিল, এছাড়া অন্য কোনো বিষয় নেই। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গেছেন, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে পাহাড়ের দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় রূপান্তরিত করবার কথা বলছেন, মুখ্যমন্ত্রী পাহাড়ে নির্বাচনের কথা বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপি উত্তরবঙ্গ নাম না করে বলছেন যে বিজেপি উত্তরবঙ্গ ভাগ করতে চায়। বিজেপি সারা ভারতবর্ষের মানুষ যখন কাশ্মীরের সন্ত্রাসবাদ নিয়ে চিন্তিত এবং কাশ্মীরের সন্ত্রাসবাদের বিরুদ্ধে যখন গোটা দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছে, আমাদের সেনাবাহিনীরা লড়াই করছেন কাশ্মীরে, ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী বলছেন যে কাশ্মীরে রক্ত কেন, পাহাড়ে রক্ত কেন? সরকার এক সময় যাদের বিরুদ্ধে সেডিশনের মামলা নিয়ে এসেছিল, যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ নিয়ে এসেছিল, দিনের পর দিন যাদের সঙ্গে বিজেপির নাম জড়িয়ে একাধিকবার আক্রমণ চালিয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে কিছুদিনের মধ্যেই তাকে দলের মধ্যে টেনে নিয়ে এলেন। যারা উত্তরবঙ্গের উন্নয়নের কথা বলছেন, উত্তরবঙ্গের উন্নয়নের সবচেয়ে বড় গিমিক ছিল উত্তরকন্যা। বলা হয়েছিল কাউকে আর নতুন করে কলকাতায় আসবার প্রয়োজন নেই, সেক্রেটারিরা ওখানে যাবেন, প্রয়োজনে ওখানে মন্ত্রীরা যাবেন, উত্তরবঙ্গের মানুষ উত্তরকন্যা থেকে তাদের সমস্ত রকম পরিষেবা পাবেন, মানুষকে এত দূর অতিক্রম করে কোনো দিন কলকাতায় আসতে হবে না। কিন্তু আজকে দেখা গেল সেই উত্তরকন্যায় আমাদের ডানিংকালের যে অভিজ্ঞতা, উত্তরবঙ্গের মানুষের যে অভিজ্ঞতা, যে উত্তরবঙ্গে কেউ যান না, এমনকি যে অফিসাররা উত্তরবঙ্গে গেছেন উত্তরবঙ্গে পাঠানো হয় কার্যত পানিশমেন্ট পোস্টিং দিয়ে, তারা আজকে উত্তরকন্যায় চলে যাচ্ছেন। অর্থাৎ উত্তরবঙ্গের যে উত্তরবঙ্গকে অবহেলা, উত্তরবঙ্গের সঙ্গে বঞ্চনা, উত্তরবঙ্গের উন্নয়ন, নির্বাচনের আগে বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া উত্তরবঙ্গের যে রাজনীতি চলেছে 5 দশক ধরে এই কলকাতার মাটিতে দাঁড়িয়ে, তৃণমূল কংগ্রেস 10 বছরের মধ্যেও তার থেকে বেরিয়ে আসতে পারেনি। কোন আবহে নির্বাচন হচ্ছে দিনহাটায়? দিনহাটায় প্রার্থী প্রচার করতে পারছেন না, একটা মাত্র মিছিল বার করা গেছে আমাদের, একটা মিছিল বার করতে হয়েছে দিনহাটায়। এমপি সেখানে একটা স্থানীয় হোটেলে ভাড়া চাইতে গেলে একজন সাংসদকে বলা হচ্ছে, হোটেল মালিক বলতে বাধ্য হচ্ছেন যে আপনি যদি এখানে থাকেন তাহলে আমার হোটেল ভাঙচুর হয়ে যাবে। সমস্ত দিকে একটা ভয়ের আবহে, একটা সন্ত্রাসের আবহে মানুষকে ভীত সন্ত্রস্ত করে এই 4টি উপনির্বাচন আজকে সংগঠিত হচ্ছে। সর্বত্র যারা বিভিন্ন সময় কোথায় কি বেড়াতে গেছেন, গোয়া ত্রিপুরা, সেসবের আলোচনা এখানে হচ্ছে, কিন্তু এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও, এই বিপরীত পরিস্থিতির মধ্যেও, হাজার হাজার ঘর ছাড়া কর্মীর হয়ে যাবার পরেও, মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানোর পরেও, যখন সামান্য ব্যানার পোস্টার লাগানো হচ্ছে, আজকে সেগুলো তৃণমূল কংগ্রেস ছেঁড়ার কাজ চালিয়ে যাচ্ছে। এই রাজনীতির বিরুদ্ধে কোনো না কোনো দিন এই পশ্চিমবঙ্গবাসীকে ঘুরে দাঁড়াতে হবে। আজকে স্বাস্থ্যক্ষেত্রে যে অবস্থা তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস,
আজকে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি যে আজকে শুধুমাত্র পলিটিক্যাল ইগোকে স্যাটিসফাই করবার জন্য আয়ুষ্মান ভারতকে দূরে সরিয়ে রেখে যারা এই স্বাস্থ্যসাথীকে ইন্ট্রোডিউস করলেন পশ্চিমবঙ্গে, যারা স্বাস্থ্যসাথীকে সামনে রেখে নির্বাচনে প্রচার চালালেন, আজকে সেই স্বাস্থ্যসাথী কার্যত একটা টেরেবল মেসে রূপান্তরিত হয়ে গেছে। আজকে এই অবস্থার মধ্যে কোন দিকে যাবে পশ্চিমবঙ্গ সেদিকে চিন্তা করতে হবে। গতকালই আমরা শুনেছি সাংবাদিকরা বলছেন যে একজন প্রাক্তন রাজ্যের মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রীর কাছে উত্তরবঙ্গে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য তিনি কিছু বরাদ্দের দাবি জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীকে বলেছেন যে কীভাবে আমাদের এত টাকা খরচা হচ্ছে, সেই টাকা আমরা কোথা থেকে পাব। আমরা চাই জনহিতকর প্রকল্প চলুক, একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটে সরকার প্রান্তিক মানুষের পাশে দাঁড়াবে, অসহায় মানুষের পাশে দাঁড়াবে, মহিলা শিশুর পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক, এটাই কাম্য। কিন্তু একটা সরকার শুধুমাত্র একটা ভিক্ষাপাত্র হাতে দিয়ে কিছু মানুষ তৈরি করবে, একটা জাতি পুরো অনুদান নির্ভর হয়ে যাবে, যেখানে কর্মসংস্থান থাকবে না, বিনিয়োগ থাকবে না, নিজের যোগ্যতা উপরে নির্ভর করে, নিজের মেধার উপরে ভিত্তি করে মানুষ নিজের রুজিরুটি সংগ্রহ করতে পারবে না, এই পরিস্থিতি আজকে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে। সরকারের এক একটা দপ্তর থেকে, তাদের অস্টেরিটি মেজার নয়, সরকারের কাছে আর খরচা করবার মতো টাকা নেই। পরিকাঠামোর ক্ষেত্রে সরকার যে টাকা খরচা করবেন পিডাব্লিউ ডিপার্টমেন্ট, সেখানে তাদের বাজেট কাটল করা হচ্ছে, এক্সপেন্ডিচার কাটল হচ্ছে। বহু জায়গায় কন্ট্রাক্টরেরা, যারা কাজ করেছেন ঠিকাদাররা, তারা তাদের পুরো পেমেন্ট পাননি। একদিকে কাটমানি এবং তার পাশাপাশি অন্যদিকে পেমেন্ট দীর্ঘদিনের আজকে তাদের বকেয়া টাকা আটকে আছে। বিভিন্ন সময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় কোনো বিভিন্ন দপ্তরের সামনে চাকরি প্রার্থীরা অবস্থান করছে, বিক্ষোভে সামিল হচ্ছে। এই দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়েও আমাদের চারটি উপনির্বাচন চলেছে। একদিকে উপনির্বাচন, অন্যদিকে রণহুঙ্কার, বিজেপির ভাইরাস থেকে দেশকে মুক্ত করে দেবেন, এক একজন এক এক ধরনের নতুন শব্দভাণ্ডার তৈরি করে বক্তৃতা করে যাচ্ছেন, কিন্তু একবারও বলছেন না যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অর্থব্যবস্থা কোথায় দাঁড়িয়ে আছে। রাজ্যের যিনি অর্থমন্ত্রী, যিনি যার অসাধারণ সাফল্য এবং তার মেধা দিয়ে, তার ব্যক্তিগত ক্যারিশমায় তিনি 1,92,000 কোটি টাকার ঋণকে 5,00,000 কোটি টাকার দরজায় পৌঁছে দিয়েছেন, যে রাজ্যের অর্থমন্ত্রী মানুষের ভোটে এখনও নির্বাচিত হতে পারেননি, যিনি নির্বাচিত জনপ্রতিনিধি নন, তিনি বাড়িতে বসে এই রাজ্যের সামগ্রিক অর্থব্যবস্থা পরিচালনা করছেন, আজকে তাকে প্রশ্ন করবারও কোনো স্কোপ নেই। কারণ বিধানসভায় বিধায়করা কাকে প্রশ্ন করবেন, স্বাস্থ্যসাথীর এই অবস্থা নিয়ে কাকে প্রশ্ন করা হবে, রাজ্যে কর্মসংস্থানের কী হলো, নতুন বিনিয়োগ কোথায় এলো, এ নিয়ে কাকে প্রশ্ন করবেন। কারণ অর্থমন্ত্রী ইনভিজিবল, অদৃশ্য অর্থমন্ত্রী, আজকে পিছনে থেকে মেঘের আড়াল থেকে তিনি রাজ্যকে পরিচালনা করছেন। এই মেঘদূতদের, যারা এই সমস্ত কাজ করছেন, এই মেঘনাদের আচরণ করছেন মেঘের আড়াল থেকে রাজ্যের সামগ্রিক ব্যবস্থার উপরে, আজকে তাদের সম্পর্কেই মানুষকে সচেতন হতে হবে। এটা একটা অত্যাশ্চর্য বিষয়। আর তার থেকেও আরো বড় আশ্চর্য যেটা আছে, অষ্টম আশ্চর্য, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কোনো প্রেস কনফারেন্সে তৃণমূল কংগ্রেসের কোনো সাংবাদিক, তৃণমূল দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা তৃণমূল কংগ্রেসের কোনো মন্ত্রীকে জিজ্ঞাসা করেন না যে কেন পুরভোট বন্ধ আছে, পুরভোট কবে হবে। তৃণমূল কংগ্রেস যখন চাইবে তখন ভোট হবে, তৃণমূল কংগ্রেস যদি না চায় তাহলে ভোট হবে না। কারণ তৃণমূল কংগ্রেস স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে না। ও তো পুরনো, আজকে নতুন কোথায়, বিধানসভায় না না, যোগদানটা কোথায় হলো, স্পিকারের ঘরে? কে যোগ দিয়েছে? তাহলে যে রাজ্যের পরিষদীয় মন্ত্রী
দল ভাঙানোর কাজে লিপ্ত, যে রাজ্যে শিল্পমন্ত্রী বাইরে থেকে কোনো শিল্পপতিকে ধরে আনতে পাচ্ছেন না, বরঞ্চ এ রাজ্য থেকে শিল্পপতিদের ভিন্ন রাজ্যে পাঠিয়ে দিচ্ছেন, তিনি ভিন্ন দল থেকে লোক ধরে আনছেন, তো সে রাজ্যের ভবিষ্যৎ কি, সে রাজ্যের পরবর্তী প্রজন্মের জন্য কি অপেক্ষা করছে এটা মানুষ জানেন। কিন্তু সমিতা বিজেপিতে যোগ দেওয়ার পরেই আজকে কৃষ্ণকল্যাণী এমন কিছু মন্তব্য করেছেন যে আমার ভুল হয়েছিল, এটা ছ মাসের ভুল ছিল এবং তিনি ষড়যন্ত্রের শিকার, এমনকি ইলেকশনে তাকে হারিয়ে দেওয়ার ব্যাপার হয়েছিল, এই ধরনের মন্তব্য করেছেন। বিজেপিতে মর্যাদা পাওয়া যায় কাজ করে। উনি এর আগে কোন দলে তৃণমূলে কি ছিলেন? উনি আমি তো জানলাম উনি এসে সরাসরি বিজেপিতে যোগদান করেছেন, বিজেপি সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে প্রার্থী দিতে হবে বলে তাকে রায়গঞ্জে প্রার্থী করেছেন, তিনি নির্বাচিত হয়েছেন। তা এখন ছ মাস আগে সেটা ছোটবেলার বাঘের গল্প, বাবা জল ঘুলিয়ে দিয়েছিল, সে ওইগুলো এখন চলবে না। এখন বর্তমান পরিস্থিতির যে তার ভালো লেগেছে, তিনি অন্য কোনো জায়গায় কল্যাণ করবেন, তৃণমূলকে ভালো লেগেছে গেছেন, আমরা কি করতে পারি? আমরা মানুষের কাছে ক্ষমা চাইব যে এমন লোককে আমরা দাঁড় করিয়েছি যে তিনি জনাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে অন্য দলে চলে গেছেন, এটা আমাদের ব্যর্থতা। কে মাসাস্টেক অপেক্ষা করুন, দেখুন কোন খুঁটি নড়বড়ে হয়। আমি তো কোনোদিন শুনিনি যে ম্যাটার সাব জুডিস, সুপ্রিম কোর্টে যে বিষয়ে মামলা চলছে সেটা নিয়ে আবার নতুন করে সংসদে আলোচনা চলবে। যা চেয়েছিলেন তাই হয়েছে, নিরপেক্ষ তদন্ত হবে, একজন প্রাক্তন বিচারপতিকে সামনে রেখে তদন্ত হোক। সরকার এর আগে তার অপারগতা কেন সেটা জানিয়েছিলেন সুপ্রিম কোর্টকে, এখন সুপ্রিম কোর্ট তাদের নিজস্ব অবজারভেশন রেখেছে, সুপ্রিম কোর্ট নিরপেক্ষ তদন্ত হবে বলে তারা ঘোষণা করে দিয়েছে, তো এখানে তার কিছু বলার নেই। এবার সরকার হলফনামা দিয়ে যা কিছু জানাবেন সুপ্রিম কোর্টকে জানাবে, আর নতুন করে আবার পার্লামেন্টকে অচল করে দিয়ে মানুষের জ্বলন্ত সমস্যা থেকে তাদের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখবার যে অপচেষ্টা বিরোধীরা করেছেন গত অধিবেশনে, আশা করি তারা তার থেকে বিরত থাকবেন বা নতুন করে এরকম কোনো পেগাসাসের মতো জিনিস খুঁজে বার করবেন। ভালো তো, এখানে যে সিটটা গঠন করেছে সেখানে রাজ্য সরকারের ভূমিকা কী? ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছিল, নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এবং সিট গঠনের কথা বলেছেন, সেখানে রাজ্য সরকার কোথায় সহযোগিতা করেছে? সিটের বর্তমান ভূমিকা কি বলবেন মানুষের সামনে? সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধিরা যখন সীমান্ত এলাকায় যায় তখন বিএসএফ এর ক্যাম্পে যায়, বিএসএফ আমন্ত্রণ জানায়, এটা নিয়ে আবার বক্তব্য আর কি আছে? সংসদ পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের দুজন নির্বাচিত জনপ্রতিনিধি, তো তারা সীমান্ত সব গেছেন, সীমান্তে গিয়ে তারা কথা বলেছেন বিএসএফ এর সঙ্গে, তাহলে কোনো এমএলএ এমপি থানায় যেতে পারবেন না, কাউন্সিলর থানায় যেতে পারবেন না কর্পোরেশন নির্বাচন চলাকালীন, এগুলো কোনো ইস্যুই নয়। আমি তো পশ্চিমবঙ্গের ব্যাপারে কথা বলি, আমি পশ্চিমবঙ্গের বাইরে তো আমার কিছু বলার ক্ষমতা নেই, বিজেপির একটা সিস্টেম আছে, আমাদের হেডকোয়ার্টার দিল্লি, তৃণমূলের হেডকোয়ার্টার কলকাতা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কলকাতা লিমিটেড, ওদের পক্ষে সুবিধাজনক ব্যাপার, আমাদের পক্ষে অসুবিধা আছে বলা, ওটা ওখানকার বিজেপি বলবে। এরম কথা উনি বলেছেন বলে আমি শুনিনি, উনি কি ভিডিও প্রকাশ করেছেন সেটাও আমি দেখিনি, তবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জামাতি কায়দায় আক্রমণ হয়েছে, না না আক্রমণ হয়েছে, হামলা চালানো হয়েছে,
এবং এমনও কিছু গ্রাম আছে যে গ্রাম যারা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে ভোট দিয়েছে, সেই গ্রামের মানুষও আক্রান্ত হয়েছে। যারা এখানে বিভাজনটা নিয়ে আসছেন, মানে তৃণমূলের যে রাজনীতি, বিভাজনের রাজনীতির, মনে রাখা দরকার যে শুধুমাত্র সংখ্যালঘু পরিবার কেন বিজেপি করেছে তার অপরাধে তাদের বাড়ির একটি মেয়ে ধর্ষিত হয়েছে এবং খুন করা হয়েছে খোলা পোতা। দ্বিতীয়বারের জন্য আবার কোর্টের নির্দেশে তার পোস্টমর্টম হয়েছে এনআরএসে, বসিরহাট মর্গে পোস্টমর্টমের পর তারপরে আবার কোর্টের নির্দেশে এনআরএসে দ্বিতীয়বারের জন্য পোস্টমর্টম হয়েছে। সংখ্যালঘু পরিবারের একটি মেয়ে যার বয়স মাত্র 15 বছর, রিপোর্ট যে করেই করেছিল সেটাকে টেম্পার্ড করা হয়েছিল, যার জন্য কোর্ট নির্দেশ দিয়েছে। এবং তাদের একমাত্র অপরাধ যে সংখ্যালঘু হয়ে কী করে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে বিজেপির পতাকা বহন করেছে। সুমিতা, 31 অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় যাচ্ছেন, আগরতলাতে তিনি জনসভা করবেন। এর আগে 2 দিনবার ঠিক হয়েছিল, কিন্তু ওয়ান পার্টি ফোর ইনভেস্ট থাকার কারণে ব্যাহত হয়েছিল। 31 তারিখ যাচ্ছেন, ভালো কথা তো, যাবেন। রাজনৈতিক কর্মী বিভিন্ন জায়গায় যাবেন, ভারতবর্ষ তো সকলের দেশ, কেউ বহিরাগত নয়, সবাই সব জায়গায় যেতে পারে। যাবেন, বক্তব্য রাখবেন, মানুষ শুনবে, তারপরে মানুষ যাকে গ্রহণ করবে, মানুষ যাকে প্রত্যাখ্যান করবে, মানুষের ব্যাপার, রাজনীতি সচেতন মানুষ। না, আমি তো আগেও বলছি কে লাগাচ্ছে কে ছিঁড়ছে ভাই, ওখানে ওই সমস্ত ব্যাপারে বিজেপি নেই, বিজেপি কোনো ছেঁড়াছেঁড়ির মধ্যে নেই, বিজেপি এগুলোতে বিশ্বাস করে না। আমরা যে কোনো অবস্থাতে প্রত্যেককে কথা যাতে বলতে পারে সেই ব্যবস্থা শুরু হয়, এবং কোনো পলিটিক্যাল ট্যুরিজমে বাধা দেবার কোনো ইচ্ছা বিজেপির নেই। গোয়ার পরিবেশ ভালো, মনোরম পরিবেশ, সবাই আনন্দে থাকবেন, মুখ্যমন্ত্রীরও মন ভালো থাকবে, আমাদেরও উনি আনন্দে রাখবেন, এটাই আমরা কাম্য। না, এই স্নান করবেন কি তিনি কে দৌড়বেন এই ব্যাপারে আমাদের কোনো বিষয় নেই। ওদের ওদের ব্যাপার ভাই, ওটা মা মেয়ের ব্যাপার, কংগ্রেস মা, এরা মেয়ে, মা মেয়ের ব্যাপারে আমাদের কি বলাটা ঠিক হবে? ওটা ওদের ব্যাপার, ওরা কিভাবে বিজেপির বিরোধিতা করবে, কেউ কার হাত ধরে বিরোধিতা করবে না কেউ কার কাঁধে উঠে বিরোধিতা করবে ওদের ব্যাপার, ওটা ভালোবাসার ব্যাপার, মা মেয়ের ভালোবাসা। কিছু আছে আজকে বিষ্ণু কল্যাণীর কিন্তু শেষ যে বক্তব্যটা ছিল আজকের ওনার যে প্রেস কনফারেন্স ছিল, উনি শেষকালে বলেছিলেন আমি একজন শিল্পপতি, সুতরাং আমি সবার সঙ্গে সুসম্পর্ক রেখে কাজ করতে চাই। ভালো কথা তো, সেটা নিয়ে আনন্দের কথা কিন্তু বলেছে বিজেপির। না না না, আনন্দে থাকুন, আমাদের এখান থেকে গিয়ে কেউ যদি আনন্দ পায় পাক না আনন্দ, বিজেপির সঙ্গে তো 5-6 মাস ছিল, কত মাস হয়ে গেল, দেখো এখানেও ছিল, সম্পর্ক ছিল, চেনাশোনা হয়ে গেছে, এবার ওখানেও যাবেন। না বলছি বিজেপির সঙ্গে সুসম্পর্ক রাখ, হ্যাঁ খুব ভালো কথা, রাখুন। কিন্তু উনি আপনাদের লোকসভার এমপি, ওনাকে ডাইরেক্ট টার্গেট করে বলেছেন, ওনাকে সবাই সাপোর্ট করা হয়েছে, আমি ভালো কাজ করেছি, আমাকে ফোকাস করা হয়েছে, এবং যিনি নিজের লোকসভা দেবশ্রী চৌধুরী 30 বছরের বেশি সময় ধরে এই পারিবারিক সংগঠনের সঙ্গে যুক্ত, পার্টি কাকে প্রমোট করবে সেটা মনে হয় 5 মাস পার্টিতে এসে সে সিদ্ধান্ত নিয়ে নেবে, বিষয়টা তো এরকম নয়, আমরা এই আলোচনায় যেতে চাইছি না। তুমি যেটা বলছো ভাই, তীর ছুঁড়লে কেউ হাওয়ায় ছোড়ে না, অন্যদিকে তীর চালাতে গেলে সামনে একটা লক্ষ্য থাকে, তো এখন দেবশ্রীকে লক্ষ্য করেছে, যার যাবার যে যাক, ভালো আনন্দের কথা, ওখানে গিয়ে ভালো থাকুক, ওটা যত মত তত পথের দেশে চলে যাক, ওখানে সবাই ভালো আছে, গদাধরের দেশে যাক, সেটা আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এইসব ছোড়াছুড়ি না করলেই ভালো। উনি আবার আসবেন, আবার যাবেন, কিন্তু দেবশ্রী চৌধুরী এখানে ছিলেন, এখানেই থাকবেন। কে যে আসবে আর কে যে আসবে না, এ তো ভাই আমি ভবিষ্যৎ দ্রষ্টা নেই বলতে পারবো না, কে আসতে পারে
যারা মুখ্যমন্ত্রী কি জানেন না যে 120 জনের লিস্ট কাদের নিয়ে তৈরি হয়েছিল? মুখ্যমন্ত্রী কি জানেন না আজকে যাদের মন্ত্রিসভা ছিল কে কে লখনউ গিয়েছিল, কে কে দিল্লিতে গিয়ে বিজেপির সঙ্গে মিটিং করেছিল? 120 যদি একবার পেরিয়ে যায় কে কে যোগদান করতেন মুখ্যমন্ত্রী কি জানেন না? মমতা বন্দ্যোপাধ্যায় কি প্যারাট্রুপার? উনি আকাশ থেকে পড়ে রাজনীতি করছেন, উনি মাটি থেকে ঘষে ওইখানে গেছেন, ও তিনি জানেন এটা। কাদের নিয়ে ঘর করেছেন তিনি জানেন এবং কারা সঙ্গে আছে তিনি এটা জানেন। বিজেপিকে বলতে হবে না, পার্টি সিদ্ধান্ত নেবে, সেটাকে সাংবাদিক ছিল না আমি নেওয়ার মালিক নাকি? পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত।